উচ্চারণটা হচ্ছে কুমোরটুলি, নট কুমারটুলি। আর কুমোরটুলি হচ্ছে দুর্গা উৎসবের প্রাণ কেন্দ্র। তদন্ত করতে হবে না, কেউ সেই পয়সাটা দিয়ে চলে গেল। এবার আস্তে আস্তে কিন্তু আমি কুমোরটুলির দিকে ঢুকছি, এবং বাকিটুকু যা হবে ভিডিও আমি একদম ওইখানকার ছবি তুলে ধরবো। আমাদের লোক লেবার যা দিয়ে যে ঠাকুর বানানো হচ্ছে তাতে আমাদের পোষাবে না, সব ছোট না, মানে এগুলো মানে সাজ ঠাজ মিলে 50-60 মধ্যে হয়ে যাবে। সব মিলিয়ে আমাদের বর্তমানে ঠাকুর সেরকম বায়না হচ্ছে না, এবং মানে যা হচ্ছে ছোট ছোট ঠাকুর হচ্ছে। গ্রোথ সাইকেল চালাবি তো, আর ইউটিউব দেখো কি হয়, বড় হয় ইউটিউবার। ভাই বলছে বড় হয়ে ইউটিউবার হবে। উচ্চারণটা হচ্ছে কুমোরটুলি, নট কুমারটুলি। আর কুমোরটুলি হচ্ছে দুর্গা উৎসবের প্রাণ কেন্দ্র। কলকাতা দুর্গা উৎসব বলতে গেলে কুমোরটুলি। এক্স্যাক্টলি মানে কুমোরটুলিতে গিয়ে দেখব যে মানে দুর্গা পুজোর প্রস্তুতিটা কতটা, কীরকম দুর্গা ঠাকুর ওখানে তৈরি হচ্ছে, আর সেই দুর্গা ঠাকুরের কীরকম প্রাইস। এবার আস্তে আস্তে কিন্তু আমি কুমোরটুলির দিকে ঢুকছি, এবং বাকিটুকু যা হবে ভিডিও আমি একদম ওইখানকার ছবি তুলে ধরবো। সব ছোট না, দিদি যদি এখন 5 লাখ টাকা করে দিয়ে দেয় প্রত্যেকটা কেলা, তবেই করতে হবে দিদির হাতেই তো সব। এই ঠাকুরটা আপনার 80,000, তাই তো? এইটা মানে এগুলো সবই 80-90 বা 1 লাখ এরকম, তাই তো? মানে এবছর কি রেট যাচ্ছে সেটাই আমি দেখাচ্ছিলাম। রেটের কোনো ব্যাপার, রেটের সম্বন্ধে মোটামুটি বলা যাবে না, তখন কোনটা কি মানে বাজার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, সেটা চেঞ্জ হবে সাজের উপর। ভালো সাজ নিয়ে গেলে ভালো মানে তার দাম আছে, একটু আবার মানে খারাপ সাজ নিলে সেরকম দাম কমে যাবে, এইরকম সেরকম একটা হচ্ছে না, গয়না হচ্ছে কম রেঞ্জের মধ্যে। এগুলো মানে বানানো হচ্ছে, এগুলো তো বড় ঠাকুর তো সেরকম গয়না হয়নি, বানানো হয়েছে 50-60। আমাদের বর্তমানে ঠাকুর সেরকম বায়না হচ্ছে না, এবং মানে যা হচ্ছে ছোট ছোট ঠাকুর হচ্ছে ওই 50-60-40 এইরকম। এবার এইখানে এই ঘরে বড় বড় ঠাকুর মানে 50-60 হাজার, তাই তো? টাকা পাঁচ ঠাকুর এইরকম। এই যে বড় ঠাকুরগুলো বানানো হয়েছে এগুলো আসে বলেছে, যেসব ক্লাব নেবে বড় বড় ঠাকুর তারা আসে বলেছে, এইরকম মানে এর দাম এখন বলে যাচ্ছে, এর দাম 70-80 হাজার টাকা দাম আছে, এবং আসলে তারপর সাজের ওপর নির্ভর করবে কোন সাজ নেবে কি নেবে, তার দাম উঠবে পারে। বর্তমানে আমাদের মানে এখানে সেরকম বায়নাপত্র মূর্তিতে আসেনি, এবারে রোববার সামনে রোববার আছে কি হয়, এরপর বড় মানে 15 আগস্ট পর্যন্ত মোটামুটি আমরা দেখতে হবে যে বায়না কত বন্ধু। আমাদের ঠাকুর তো বানিয়ে রাখছি, লেবার যা দিয়ে যে ঠাকুর বানানো হচ্ছে তাতে আমাদের পোষাবে না, হ্যাঁ। এবং বড় বড় ঠাকুর যদি বায়না হয় তাহলে আমাদের কিছু মানে থাকবে, তাহলে এই ছোট ঠাকুর বানিয়ে কোনো মানে থাকবে। তার নাম বাসুদেব পাই। তাই হচ্ছে ব্যাপার,
ডেকোরেশন বলতে মানে পুরো সাজ টাজ সব কিছু মিলে যেটা কম পয়সাতেও করা যাবে আবার অনেক বেশি পয়সা দিয়ে ভালো করে করা যাবে যতটা হয় ততটা একরকম রেট যখন সাজানো হয় তখন সেটা কম বেশি একটা তো ব্যাপার সেটা হচ্ছে বাজারের মানে জিনিসপত্রের দামের উপর তো একটু ভ্যারি করবেই সেটা না কোয়ালিটির ব্যাপার আছে না কাপড়ের যেমন কোয়ালিটির ব্যাপার আছে কয়লার কোয়ালিটির ব্যাপার আছে আপনারা তো পুরো চাল ছিটটা ঢালছে পুরো রেডি করেই দেবেন হ্যাঁ এখান থেকে ওই হাতের চালিটা করে পাঠিয়ে চালিটা করে হ্যাঁ চালিটা করে তাও এটা আন্দাজ করে হতে পারে যদি এরকম সাইজের ঠাকুর হয় ষাটের ষাট থেকে সত্তরের মধ্যে হয়ে যাবে মানে একদম প্রপার ফিনিশিং টিনিশিং দিয়ে ভালো গয়না টয়না দিয়ে মানে বুঝলাম না কথাটা ঠাকুর একই থাকবে হ্যাঁ আমি যদি মনে করি একটু কম পয়সায় করাবো হ্যাঁ 10,000 কমে তো হয়ে যাবে গয়না টয়না বুঝছি তো মানে গয়না ফয়না এগুলো কোয়ালিটিটা তখন সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে তাই তো আর এমনি বাজার কেমন যেটা মানে মোটামুটি বায়না কেমন বায়না এখানে কি যারা নেয় তারা যা পারমানেন্ট আর কি বরাবর আর এমনি বরাবরই যে আমাদের কুমোরটুলির বাইরের যে বায়নাগুলো হতো বিদেশে এটা ও এটা বালিয়া যাবে এটা 18,000 তাই তো 20 আচ্ছা আর এইটা যেটা বললেন এটা ওটা কমপ্লিট মানে হ্যাঁ ওটা বায়না তাহলে যেটা বানাচ্ছেন এইটা কিরকম রেট হবে মানে এর কি মানে তাও আন্দাজ রেট এটাও 30 নাকি দাদা মানে এই দিকেরটা 30 একই রেট এটাও 30 মানে এগুলো মানে সাজ ঠাজ মিলে 50-60 মধ্যে হয়ে যাবে সব মিলিয়ে
তাহলে এগুলো কিরকম দাম আছে? 50 সাজ মিলিয়ে, সাজ মিলিয়ে 30। আর ওদিকে ওইগুলো একই একটা ভাইয়ের সাথে দেখা গেছে। ভাইয়ের নাম কি? উৎসজিৎ। ভাইয়ের নাম উৎসজিৎ। আর এটা ভাইয়ের সাইকেল। সাইকেল চালাতে পারিস? রোজ সাইকেল চালাবি তো? ইউটিউব দেখো কি হয়, বড় হয় ইউটিউবার। ভাই বলছে বড় হয়ে ইউটিউবার হবে। যাক ভালো, ভাই মাস্ক পরে বেরিয়েছে। ঠিক আছে ভাই, আগে আমার সাবস্ক্রাইবার। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এবার বাকিটা ভাই বলবে। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। ও থ্যাংক ইউ সো মাচ। চলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি দেখো আমার চ্যানেলটা দেখো, ঠিক আছে চলো।